হ্যালো বন্ধুরা কেমন আছো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা হাজির হয়েছি নতুন আরেকটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ আজকে যে বিজ্ঞপ্তিটা সে বাংলাদেশ বিমান বাহিনীর ছিয়াশিতম ব্যাসের নিউ বিজ্ঞপ্তি কিভাবে অনলাইন আবেদন করতে হবে পুরো শিক্ষাগত যোগ্যতা কি তাদের ভিডিওতে দেখিয়ে দেব তো বন্ধুরা চলো আমরা আমাদের বিজ্ঞপ্তিটা দেখে নেই পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে পার্টিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে পরীক্ষার তারিখ সাত চোদ্দো একুশ ও আঠাশে নভেম্বর দুই হাজার একুশ পাঁচ বারো ও উনিশে ডিসেম্বর দুই হাজার একুশ তিন চার পাঁচ দশ এগারো বারো সতেরো আঠারো উনিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ও একত্রিশে জানুয়ারি দুই হাজার বাইশ এক দুই সাত আট নয় চোদ্দো পনেরো ষোলো বাইশ তেইশ ও আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ পরীক্ষার কেন্দ্র সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো কোনো প্রার্থী নির্ধারিত পরীক্ষার দিন উপস্থিতি হতে অপরাগত হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিতি হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্রে টেলিফোনের মাধ্যমে জানাতে হবে তবু বন্ধুরা দেখো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমন্বয় জি সিই ও লেভেল এবং এ লেভেল জিডিপি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিত অন্যতম লেটার গ্রেড এ এরপর দেখো লজিস্টিক এটিসি এডিডাব্লিউসি এবং মিটিওরোলজিক্যাল ইত্যাদিতে পরীক্ষায় উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ এরপর দেখো উ লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত এ ন্যূনতম লেটার গ্রেড বি উ লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড বি ফিনান্স উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং উভয় পরীক্ষায় গণিত হিসাব বিজ্ঞান ন্যূনতম লেটার গ্রেড এ উ গণিত হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং গণিত হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে দুটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি অ্যাডমিন উভয় পরীক্ষায় যে কোনো শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ও লেভেল কম্পকে পাঁচটি ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে দুইটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু ধৈর্য সহকার দেখতে হবে তা একটু যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার আবেদন বাতিল হয়ে যাবে এর জন্য এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এরপর দেখো অনন্য যোগ্যতা নাগরিকত্ব বাংলাদেশ পুরুষ মহিলা নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত বয়স ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর সাতই জুলাই দুই তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় প্রার্থীদের পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা জিডিপি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি এবং অনন্য কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে আটাইশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী জিডিপি শাখা প্রার্থীদের দু জন্য দু চোখের দৃষ্টিশক্তি ছয় ছয় কালার প্রিকশন স্ট্যান্ডার্ড আই অনন্য শাখা প্রার্থীদের বিধি অনুসারে প্রার্থীর জন্য অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় পদে গ্রহণ এটা হলে তুমি আবেদন করতে পারবা না আইএসবি পরীক্ষায় দুইবার ক্রিড আউট অথবা দুইবার খান। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান বয়স উনি বছর হওয়ার পূর্বে লজিক বয়স উনি বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয় ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ছয় মাস অতিবাহিত হতে হবে প্রশিক্ষণ ও কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহস বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে নির্বাচন পদ্ধতি প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ ইংরেজি গণিত পদার্থ শুধুমাত্র অ্যাডমিন শাখা প্রার্থীদের জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান প্রাথমিক ডায়েরি পরীক্ষা প্রাথমিক মৌখিক পরীক্ষা আন্ত বাহিনী নির্বাচন পরিষদ কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ক্যাডিট চূড়ান্ত নির্বাচন পরিষদ সিএফএসবি পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ অফিসার ক্যাডিট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা দি ক্যারিয়ার বিমান বিমানবাহিনীতে রয়েছে বৈমানিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এছাড়াও লজিস্টিক অফিসার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার আবহাওয়িদ ফিনান্স অফিসার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ বিদেশে প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী অফিসার ক্যাডিট এবং অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ শিক্ষা সুবিধা বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব দ্য প্রফেশনাল সহ দেশে বিদেশে মাস্টার্স ও পিএইচডি উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গমনের সুযোগ বাংলাদেশ দ্রুতবাস বিদেশে অবস্থিত বাংলাদেশ দ্রুতবাস সম্মে সামরিক সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সু সুযোগ সন্তানদের অধ্যয়ন সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস ইউনিভার্সিটি বিইউই আর্ম ফোর্স মেডিকেল কলেজ টি ক্যাডিট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএফ সাহিনী স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামের অধ্যয়নের সুযোগ বাসস্থান ও রেশন নিরাপদ ও মনোরম পরিবেশ মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্য রেশন প্রাপ্তির সুযোগ যাতায়াত বিমান বাহিনী এক ঘাটি থেকে অন্য ঘাটিতে সপরিবারে বিমান এবং হেলিকপ্টারে যাতায়াতের সুযোগ গাড়ি ঋণ ও ডিউ সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিএসএস প্লট এর সুযোগ প্রাপ্তি চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশের চিকিৎসার সুযোগ পাশাপাশি সামরিক হাসপাতালে পিতামাতা শ্বশুর শাশুড়ি উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে শাখা পরিবর্তনের সুযোগ উড্ডয়নে অকৃতকার্য প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শূন্য পদ সাফে কি অনন্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডিটদের মাসিক বেতন দশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ভাতা প্রাপ্তি প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর অধীনে বিএসসি সম্মান অ্যারোনটিক্স ডিগ্রি অর্জন হুঁশিয়ারি ভর্তির বিষয়ে যে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ অথবা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না কেননা বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির প্রক্রিয়া অনুসারী পদ্ধতিতে কোনো প্রকার সুপারিশের মাধ্যম বা অবৈধভাবে লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল পরীক্ষা গ্রহণ করা হবে আবেদনপত্র জমাদানের নিয়মনাবলী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আবেদনপত্র জমাদানের নিয়মনাবলী প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় নিম্নবর্তী সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নম্বরপত্র সময় সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব চারিক সনদ বৈবাহিক অবস্থা স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে সনদ উক্ত সস ইউনিয়ন পরিষদ মিউনিসিপাল চেয়ারম্যান ওয়ার্ড কমিশন অথবা প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা নিকট হতে আনতে হবে উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে সম্প্রীতি তোলা পাসপোর্ট আকারে বারো কপি সত্যায়িত ছবি বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে সস কর্মস্থল প্রতিষ্ঠানের প্রধানের হতে প্রার্থীর জন্য অনুমতিপত্র জন্ম নিবন্ধন জাতীয় সত্যায়িত ফটোকপি জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলা সমমানের যোগ্যতা বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভেলেন্স কমিটি কর্তৃক ইকুইভেলেন্স সনদের সত্যায়িত ফটোকপি এরপর দেখো অনলাইন আবেদনের নিয়মাবলী এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সরাসরি ডট জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স ডট মিল ডট বিডি ওয়েবসাইটে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ফ্রি বাবদ এক হাজার টাকা পরিশোধ করে রিস্ট্রিশকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে তো বন্ধুরা বিশেষ করে খেয়াল রাখো এই ঠিকানাটায় তোমাদের কিন্তু আবেদন করতে হবে তারপর আসবে কি অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইন আবেদন পত্র পূরণ ও প্রিন্ট করতে হবে উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে সম্প্রতি তুলা পাসপোর্ট আকারে বারো কপি ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ ও অনন্য সনদে সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনী তথ্য নির্বাচনীয় কেন্দ্রে জমা দিতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা ছাব্বিশে অক্টোবর দুই থেকে সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ শর্ত সাপেক্ষে শর্ত প্রযোজ্য সকল নিয়ম ও শতসম বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে তো বন্ধুরা এই ছিল পুরো ভিডিওটি আমি আশা করি তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে আমার এই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখো তাহলে তুমি তোমার অ্যাপ্লিকেশন করতে পারবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ ভালো থাকবো তোমার সবাই ধন্যবাদ তোমাদের সবাইকে